আসসালামাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে সুইট চিলি সস। সুইট চিলি সস তৈরি করার জন্য আমরা আমাদের যে প্যান আছে, প্যানের ভিতরে আমরা 1.5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এখন আমরা এতে দিয়ে দিব শুকনা মরিচ। আমরা এখানে আপনারা যতটুকু তৈরি করতে চান, আমরা যেহেতু 1 বাটি সুইট চিলি সস তৈরি করব, আমরা এখানে মরিচ দিয়ে নিচ্ছি। শুকনা মরিচ আমরা 3টা দিয়ে দিচ্ছি। পানিটা আমরা একটু গরম করে ই করলাম, গরম করে নিলাম। আমরা 3টা শুকনো মরিচ দিয়ে আমরা সেদ্ধ করে নিব। আমরা দিয়ে দিব সামান্য 1 চিমচি লবণ। এখন আমরা এটাকে একটু ঢেকে দিব। এটা ঢেকে দিলে এটা একটু সিদ্ধ হবে। আমি এটাকে একটু সিদ্ধ করে নিব 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিট। 3 মিনিট এটা সিদ্ধ হলে পরে আমরা এটাকে ব্লেন্ড করে নিব এবং আমাদের বাকি উপকরণগুলো দিয়ে নেব। ভিউয়ার্স, চিলি যে সসটা আমরা তৈরি করব, চিলি সুইট চিলি সসটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কাপ মতো চিনি। আমরা নিয়েছি কর্নফ্লাওয়ার। আমরা কর্নফ্লাওয়ার এখানে 1 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। এখানে আমরা একটু পানি দিয়ে এখন এটাকে গুলিয়ে নেব। আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমরা রেডি করে নিলাম। আমাদের কর্নফ্লাওয়ার রেডি হয়ে গিয়েছে। আমরা ব্লেন্ডারের জগও অলমোস্ট রেডি করে রেখেছি। আমাদের মরিচটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা জাস্ট আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খুব বেশি মিহি করব না, আমরা জাস্ট একটু মরিচটা একটু আস্তে আস্তে থাকবে এরকম করে আমরা ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, আমরা এখানে রসুন, দেশি রসুন আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা আমরা ব্লেন্ডারের জগে মরিচের সাথে ব্লেন্ড করে নিব। আমরা আস্ত রসুন নিয়ে নিলাম খোসা ছাড়িয়ে, গোটা গোটা আমরা রোয়াটা আমরা গোটা গোটা রাখলাম, আমরা কেটে নিলাম না। যেহেতু ব্লেন্ড করবো ওখানে আমরা ব্লেন্ড মরিচের সাথে ব্লেন্ড করলে হয়ে যাবে। তাহলে আমরা এখন আমাদের মরিচ সেদ্ধ যে পানিটা সব আমরা ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা আমাদের ইটা ঢেলে নিচ্ছি, আমাদের যে মরিচ সিদ্ধ যে পানিটা, এখন আমরা জাস্ট ব্লেন্ড করে নিব। আমরা আরেকটু মরিচগুলোকে আরেকটু আমরা ই করে নিব। ব্যাস আমাদের হয়ে গিয়েছে, আমাদের মরিচটা এরকম আস্তে আস্তেই থাকবে। আমরা এখন এই জগ থেকে আমাদের যে ইটা পানিটা আমরা ব্লেন্ড করে নিলাম, এটা আমরা নিয়ে আবার সসপ্যানে চুলাই দিব। ভিউয়ার্স, আমরা যে মরিচ আর রসুনটাকে ব্লেন্ড করে নিয়েছি আমরা এটা আমাদের প্যানে দিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের বাকি উপকরণগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। আপনারা দেখতে পাচ্ছেন 1 কাপ চিনি আমরা পুরোটাই দিয়ে দিব। দেন আমরা এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। এরপরে ভিউয়ার্স, আমরা আমাদের যে সসটা, আমাদের সসটার ভিতরে একটু ট্যাঙ্গি ভাবের জন্য আমরা একটুখানি এখানে টমেটো সস দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবতে পারেন যে সুইট চিলি সস এটাতে কেন আমরা ই দিব, টমেটো সস দিব। বাট টমেটো সস যেটা আছে সেটা দিলে মনে করেন যে খুব ভালো একটা ফ্লেভার হয়। এটা আমি বাসায় প্রায় করি, তখন দেখি এই যে আমি টমেটো সস 1 চামচ, আমরা 2 চামচের মতো দিয়ে দিব। পুরো একদম সিপি যে চিলি সসটা একদম ঠিক ওইরকম একটা টেক্সচার আসবে আমরা যখন ইটা দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা এটা এইভাবে করে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যে কোনো আপনারা পাকোড়া বা সামনে আসন্ন রোজার মাস আসছে, আপনারা এটা দিয়ে খুব মজা করে খেতে পারবেন আলু চপ পেঁয়াজু বেগুনি। আমরা আমাদের সসটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি, আমরা রসুন দিয়ে দিয়েছি, আমাদের অলমোস্ট মোটামুটি সবই হয়ে গেছে। যখন আমরা দেখবো যে আমাদের চিনিটা প্রায় গলে গিয়েছে তখন আস্তে আস্তে আমরা আমাদের যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা আমরা দিয়ে দিব। আপনারা দেখছেন এটা কিন্তু এখনো একদম পুরো পাতলা পানির মতো, বাট আমরা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে ক্রমে ক্রমে
যে কিন্তু ঘন হয়ে আসবে। ভিউয়ার্স, আমরা একটা গ্লাসের ভিতর কর্নফ্লাওয়ারটা মিলিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন। এখন আমি এক হাত দিয়ে কর্নফ্লাওয়ারটা ঢালবো আর এক হাত দিয়ে আমরা সুন্দর করে নেড়ে নেব। আমরা এই করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটার ইটা একেবারে অন্যরকম একটা রূপ নিল, আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন। আমরা এই যে সসটা, আমরা জালটা একটু কমিয়ে দিব, এটা আস্তে আস্তে খুব সুন্দর করে রান্না হবে। ভিউয়ার্স, আমরা কিন্তু খুব বেশি একটা ই করবো না, খুব বেশি ঘন করবো না, এটা কিন্তু এখন এই অবস্থায় যদি আমরা এটাকে সংরক্ষণ করি তাহলে এটা কিন্তু আরেকটু ঘন হবে। তাই আমাদের ই প্রায় হয়ে গেছে, আমরা আর একটু 1 মিনিটের মতো এটাকে একটু নেড়ে নেব। অসম একটা থাই অথেন্টিক একটা সুন্দর একটা ই আসছে, স্মেল আসছে। আপনারা বাসায় তৈরি করলে আপনারাও পাবেন এরকম সুন্দর একটা স্মেল। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একদম সুপের মতো একটা ঘনত্ব চলে এসেছে। আমি তো চেখে দেখছি, একদম পারফেক্ট একটা সস তৈরি হয়েছে। আমরা এখন এটাকে নামিয়ে নেব, তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার চিলি সস, সুইট চিলি সস, আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সস আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমাদের অসাধারণ স্বাদের সুইট চিলি সস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইট চিলি সসটা খুব সুন্দর একটা ই হয়ে এসেছে, কালার এসেছে, ঘনত্ব এসেছে, এবং টেস্টও খুবই মজাদার। আপনারা যদি বাসায় তৈরি করেন আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স। তো আশা করি ভিউয়ার্স আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিবেন। যদি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।